নমস্কার বন্ধুরা, সৌমেন শর্টসে আবারও আপনাদেরকে স্বাগত। আজ নিয়ে এসেছি এক মাইক্রোফোন, যে মাইক্রোফোনের সাহায্যে আপনারা মোবাইল এবং DSLR বা ক্যামেরা সেই সমস্ত কিছু থেকেই কিন্তু রেকর্ড করতে পারবেন ভয়েস, বা ভিডিওর সময় যে আমরা ব্লগিং করি তাতেও কিন্তু ভীষণ ভীষণ একদম সাউন্ড সিস্টেমটা খুবই ভালো, নয়েজ যে ক্যান্সিলেশন বা উইন্ডশিল্ড যা আছে তাতে কিন্তু বেশ ভালো একটা পারফরম্যান্স পাওয়া যায়। আর সেটারই আজকে আনবক্সিং করে দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কোনটা, মানে অনেকে আমরা খুঁজি যে অ্যাকচুয়ালি বেশ প্রপার একটা সাউন্ড অথচ বাজেট ফ্রেন্ডলি, তো সেটা কী ধরনের মাইক্রোফোন থেকে আমরা পেতে পারি, তো সেটাই দেখাচ্ছি। তো আজই এসেছে, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোয়ার। বোয়া অ্যাকচুয়ালি যে সাউন্ড সিস্টেম, খুব কম বাজেটের মধ্যে বোয়া বেশ ভালো সাউন্ড দেয়, এটা বাস্তবিক ব্যাপার। রেগুলারলি আমরা বোয়ার ল্যাপেল মাইক্রোফোন তো ব্যবহার করেই থাকি। তো এটা হচ্ছে যে বোয়ার যে মডেলটা, সেটা হচ্ছে BY-MM1। এটা একটা খুব পপুলার একটা শর্ট গ্রান মাইক্রোফোনও বলা যেতে পারে, প্লাস এটা ইউনিভার্সাল, অ্যাকচুয়ালি এটা ইউনিভার্সাল শর্ট গানও বলা যেতে পারে, মোবাইলের সাথেও ব্যবহার করা যায় এবং ভীষণই এটা ফ্রেন্ডলি। তো এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা মোবাইলের পাশাপাশি ক্যামেরা, DSLR সমস্ততেই কিন্তু এ করা যায়। এর সাথে অলরেডি কিন্তু দেওয়া আছে যে দুটো মানে কানেক্টার লাগবে, কেবল কানেক্টার যেটা, সেটা কিন্তু এর সাথে দেওয়া আছে, মানে এক্সট্রা করে আর কিছু কিনতে হবে না, মোবাইল প্লাস ফোনের জন্য এখানে। আর এতে কিন্তু কোনো ব্যাটারি লাগছে না। আজ শুধু করবো আনবক্সিং, অন্য দিন কয়েকদিন বা এক মাস এখানে ব্যবহারের পর এটার কিন্তু রিভিউ দেবো, কারণ আমি অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেম বা সাউন্ড নিয়ে খুব মানে আমি খুব কি বলবো নিখুঁত একটু কাজ করার জন্য চেষ্টা করি। তো বিভিন্ন সাউন্ডের যে মাইক্রোফোনগুলো কিন্তু আমি ইউজ করে থাকি সেগুলো একে একে সব রিভিউ দেবো। তো এই বোয়া যে MM1 যে মডেলটা, এটা কিন্তু খুব একটা পপুলার মডেল। তো এটা নিলাম, দেখলাম যে অ্যাকচুয়ালি কি কর্ডলেস মাইক্রোফোনের ক্ষেত্রে ক্যারি করার একটা সমস্যা থাকে, আর কর্ডলেস মানে একটু বাজেট বেশি। তো এটার অনলাইন মানে এখানে এদের সাইট থেকে কিনলে প্রাইস আছে কিন্তু 2,995 টাকা, কিন্তু এটা তার চেয়েও অনেক কম দামে আমি পেয়েছি। আমি সেই লিংক দিয়ে দেবো, এটা প্রায় 1400 টাকার মধ্যে ব্যাপারটা আমার হয়ে গেছে। তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন। তার আগে আনবক্সিংয়ে যান, দেখুন আনবক্সিং করছি আর এরপরে কিন্তু রিভিউ দেব। দেখতে থাকুন সৌমেন শর্টস, অবশ্যই জানাবেন ভালো লাগলে, খারাপ লাগলেও জানাবেন, আর কি ধরনের ভিডিও চাইছেন আমার থেকে সেগুলোও কিন্তু জানাবেন। Yeah.